আপনার লেখাপড়া বাদ দিয়া পোলাপানের সব ফটো আঁকা শিখাইতেছেন, এগুলো তো গুনার কাজ। থামেন চেয়ারম্যান সাহেব, আপনার কথা বলা শেষ হয়েছে না কার কিছু বলার আছে? বলার আর কি থাকবো, নিজ চোখেই তো দেখলাম আপনি পড়াশোনা বাদ দিয়া ফটো আঁকাইতেছেন। বাচ্চারা বলো তো এখানে কি লেখা আছে? অঙ্কন লেখা। আর আজকে তোমাদের কি শেখাবো? অঙ্কন। আচ্ছা, প্রতিদিন তো আমরা বাংলা, অঙ্ক, ইংরাজি সব পড়াই পড়ি, কিন্তু মাঝে মধ্যে সাধারণ জ্ঞানের দরকার আছে, ঠিক আছে? তো তোমাদের যে আমি বইগুলো দিছি, বইয়ের মধ্যে যে সমস্ত ছবি আছে বিপরীত পাশে তোমার সেই ছবিগুলো আঁকাবা, ঠিক আছে? যারটা বেশি সুন্দর হবে তাকে নাম্বার দেওয়া হবে, আর যে বেশি নাম্বার পাবে তাকে আমি চকলেট দিব। চকলেট? ম্যাডাম কবে দিবেন? কালকে। হ্যাঁ কালকে। আজকে দিতেব। হ্যাঁ আজকে দিতেব। আজকে এখনই দেন দেব। এখন না তো, তাহলে এটা যারটা বেশি ভালো হবে, যে বেশি নাম্বার পাবে তাকে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এই দে আমার, এই দে। আই সবুজ দে, সবুজ দে। এই যে পড়া পড়ি করো না, এখানে অনেকগুলো রং পেন্সিল আছে। এই তো খুব সুন্দর হইতেছে। আট করো, আট করো, ভালো করে আট করো। দেখি মিম, বাহ, মিমটা তো পুরোটাই ভিলে গেতেছে। ভালো ভালো ভালো। ধ্যান, তাড়াতাড়ি দেখা যাক, যারটা বেশি সুন্দর হবে সে কিন্তু বেশি নাম্বার পাবে। স্নেহার কি অবস্থা? ভালো। আফসানা, এই তো ভালো করে আট করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, জানোই তো যারটা বেশি শুদ্ধ হবে সে কিন্তু বেশি নাম্বার পাবে। কি চকলেট দিবেন? কি চকলেট পছন্দ করো? পছন্দ করি তো কিটক্যাট। ঠিক আছে, নি। কি তোমাদের কত দূর? এই তো ম্যাডাম আরেকটু। ম্যাডাম আরেকটু আছে। সবুজ কাগজ আছে, সবুজ কাগজ আছে, সবুজ সবুজ। সবাই মিনা জিনা রং করো। বাহ খুব সুন্দর হইতেছে। কি অবস্থা, নাম্বার কি তুমি পাবা? ম্যাডাম ব্যাগের জামাটা সুন্দর আছে। নিজের মতো নিতে সুন্দরই হয়েছে কিন্তু রং করো, ভালো করে রং করো। এই যে কাল লাগবে।
আমার লাগবো স্যার এ না কেমন লাগে না দেখো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আরে মেম্বার সাহেব কোথায় থেকে আসলে এই তো একটু উত্তরপাড়া গেছিলাম আচ্ছা তাহলে এই যে এখানে জিনিয়া ম্যাডাম আছেন কোচিং কে হ্যাঁ ওখানে টুকা দেখতে যাব হ্যাঁ আমি শুনছি জিনিয়া ম্যাডাম নাকি বাচ্চাদের খুব সুন্দর করে পড়ায় ভালো পড়ায় হ্যাঁ আর এই তো মনে করেন ব্যক্তি ছাত্র তো এই ইয়ে পড়ায় এর তো প্লাস পায় হ্যাঁ আচ্ছা চলেন দেখে আসি আমারও যাওয়া হয় নাই কোনো চলেন যান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাচ্চারা তোমরা বসো চেয়ারম্যান সাহেব এগুলো কি বলতেছেন আপনি হ্যাঁ চেয়ারম্যান সাহেব তো ঠিকই কইছে আপনি লেখাপড়া বাদ দিয়া পোলা বানা এইসব ফটো আঁকা শিখাইতেছেন এগুলো তো গুনার কাজ হে মেম্বার সাহেব হের স্কুলের তো বহু সুনাম শুনছি তাহলে এরা কেমনি করে পাস করে আবার শুনি এ পিলাসে পায় হ্যাঁ রে চেয়ারম্যান সাহেব বুঝলেন না ম্যাডাম পোলা বানা নকল সাপ্লাই করে এই নকল সাপ্লাই করে ইয়া পাস করায় বুঝলেন আচ্ছা না স্কুলে না নকল সাপ্লাই করলো এই সমস্ত পোলা তো কলেজে যাওয়ার চান্স পাবে না কলেজে ভার্সিটিতে কোনো চান্স পাওয়ার সুযোগ নাই থামেন চেয়ারম্যান সাহেব আপনার কথা বলা শেষ হয়েছে না কার কিছু বলার আছে বলার আর কি থাকবো নি চোখেই তো দেখলাম আপনি পড়াশোনা বাদ দিয়ে ফটো আঁকাইতেছেন দেখেন আপনি যেটা দেখছেন সেটাও ঠিক আছে সেটাও একটা পড়াশোনার মধ্যেই পড়ে আপনি কি বললেন আমি বাচ্চাদের পড়াশোনা বাদ দিয়ে ফটো আঁকান শেখাচ্ছি হ্যাঁ শেখাচ্ছি এই জন্যই পড়ালেখার পাশাপাশি বাচ্চাদের সাধারণ জ্ঞানের দরকার আছে তাদের নাচ গান তারপরে ছবি আঁকানো এটা একটা শিক্ষার মধ্যেই পড়ে আমি যদি ওদের শুধু লেখাপড়াই শেখাই তাহলে ওরা পোলট্রি মুরগির মতো রোবট হয়ে থাকবে ওদের সাধারণ জ্ঞানের অভাব থাকবে তাই আমি ওদের সব কিছু শিখাইতেছি জানি ওরা সমাজে যে কোনো পরিস্থিতি ওরা তালে তাল মিলিয়ে চলতে পারে ওরা যদি পড়ালেখার পাশাপাশি নাচ গান খেলাধুলা শিখে ওদের যদি জানা থাকে সমাজে যে কোনো উন্নয়ন কাজে ওরা নিজেকে তৈরি করতে পারবে কাজে লাগাইতে পারবে ওরা যে কোনো পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারবে তার জন্য ওদেরকে আমি সব শিক্ষাই দিচ্ছি আর কি বললেন আমার ছাত্ররা নকল করে জি না আমার ছাত্রদের নকল করতে হয় না আমি ওদের যা পড়াই পরীক্ষা হলে যদি প্রশ্ন কোনো ক্রমে যদি ক্রম নাও পড়ে তারপর ওরা সাধারণ জ্ঞানে পরীক্ষা দিয়ে চলে আসতে পারে চেয়ারম্যান সাহেব চলেন এইখানে তো আমাকে কিছু বলার নাই ম্যাডাম যেভাবে পড়াইতেছে ভালোই পড়াইতেছে চলেন ম্যাডাম আমরা তাহলে আসি আসসালামু আলাইকুম আপনি নে কইছিলেন যে দুই নম্বরে পড়ালেখা করা করে এই ম্যাডাম কিছু না মনে করলে এই যে পোলা হাঁদে চকলেট খাওয়ার জন্য আর 500 টাকা দিলাম বাহ খুব সুন্দর হয়েছে তো হ্যাঁ ডাবটা খুব সুন্দর হয়েছে ঘর বাড়ি পুকুর এটাও সুন্দর হয়েছে বাংলাদেশের পতাকা আমাদের জাতীয় পতাকা খুব সুন্দর ম্যাডাম এটাও কিন্তু সুন্দর হয়েছে এটা খুব সুন্দর হয়েছে মাছ মাছটাও সুন্দর হয়েছে ঢেঁড়স ঢেঁড়সটাও খুব সুন্দর হয়েছে বাহ তোমাদের সবার ছবি তো সুন্দর হয়েছে নাম্বার তোমরা সবাই পাইছো সবাই ফার্স্ট তোমাদের সবাইকে আমি কিটক্যাট খাওয়াবো আমি কিটক্যাট খাওয়াবো আমাগো ম্যাডাম জিন্দাবাদ